আশোক আমি এত রাগা রেগে গেছি, আজ অশোক ওই নাম হলে নিনছে মুখ পোড়া, হয় ওর একদিন না হয় আমার একদিন, হয় ওর ভাত খাবো আর না হইলে ওকে ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব। কোথায় গেলে গো না অভির আপা? কইরে বহু মনে হয় কেউ ডাকছে, কি রে চুড়া? দেখো ভাত দিলাম, তরকারি দিলাম, কাপড় দিলাম, দেখো গো খালা তোমাদের বংশের ভাষা দেখো, আদর করে ডাকলাম কই রে বহু, তা বুঝে কি রে ছোঁড়া? ওরে ছোঁড়া লয় আমি তো রাধি গোড়া। ও পটল বালা, বলি শোনো ভাই আমার ভাতার বাড়িতে নাই, আমার কাছে পয়সাও নাই, পটল আমি নিব না তুমি ফিরে যেতে পারো। না পটল তোকে দেবো না, তোর মাকে দেবো। কইরে এবার বুঝেছি, এবার বুঝেছি, আমাদের ওখানে বিশাল বড় মেলা বসেছি, মনে হয় আমার বাবা আমাকে নিতে এসেছে। বলি বাবা খালা নবাব। হ্যালো মনে হয় আমার বাবা আমাকে নিতে এসেছে, আর দেরি করে লাভ নেই, যাই যাই দরজা খুলি। আর সব থেকে বড় কথা বললো, আমার বাবা আসলে এই নামুলে মুখ পুরা আমার সঙ্গে যা যা করে, যা যা করে আর করেছে সব কথা আমার বাবাকে খুলে খুলে বলবো। বাবা তুমি দাঁড়াও গো। হ্যাঁ পিঠে খুলে খুলে বলবি। তোমার কি হইলো বিটি রে? ও বাবা গো তোমার জামাই আমার এমন জায়গা ফাটিয়েছে বাবা, সে জায়গা দেখাবার লয় দেখাবার লয় বাবা গো। ও বিটি সেই জায়গা যদি না দেখাস আমি মলম লাগাবো কি করি বিটি রে? হারাম জাতি, তবলা তবলা মুখী, ঢাকুন মুখী, কাই মুখী, পাকান মুখী, আন্দোসা মুখী, বাবা বাবা লয় তোর মায়ের তুমি আমাকে গালাগালি দিচ্ছ, তোমাকে আমি পেড়ে ফেলবো চিৎ করে, তুমি জানো কাকে? মা কালী বলবো তোমার বুকের উপর দাঁড়াবো। তুকে তুই তো আমাকে চিৎ করে পেরি ফেলবি, কেন আমি তোকে ডেলি চিৎ করে ফেলি, তো আজ ফেলবি তা কি হবে? হ্যাঁ খালি গায়ে হাত দি দেখ। আমি কি করবো?
তুই হে গিয়েছিস তা আমি কি কইব আরে হাগানা হাগানা তাইলে আমি রেগে গিয়েছি রাগ হয়েছে আমার তোমার প্রতি কার আমার আমার তো রাগ হইছে কেন তা আমি রাগ হই তো তোকে বললাম সেদিন কি বললাম না কি ওরে জীবন তোমাকে দিলাম আহা স্বামী আমার কত পারে শুনার কথা বা মনের বাপের মাল ও বন্ধু কত সুর আমার স্বামীর গলায় তুমি শুধু মুখে মুইতে দিও না মনে মুখে মুদব মুখে মুদব মুদব তো বটে এখন লয় শীত তো পার হই যা এ বাপের বাড়ি পালাবো হ্যাঁ তোরা তো কইলে ওই ধান্দা এই শোনো হ্যাঁ তুমি হ্যাঁ সকালবেলা বলে গেলে হ্যাঁ তিন্নি তুই বাড়ি থাক আমি বাজার করে আনি তারপরে রান্না করবি স্বামীর খাটের উপরে বসে আরাম করে খাবো আমি আজকে দুপুরে ওই পাড়া গেলছিলাম আব্দুলার মায়ের দুধ লাগতি আমি লুটপাট হয়ে গেলাম বললাম আরে কি ক্ষতি হলো গো আমি এত সুন্দর বাড়ি বউ থাকতে জুয়ান জুয়ান আমার ভাতার পরের বউয়ের দুধ লইয়ে বেড়াইছে গো আল্লাহ বললাম আরে কি হলো গো কথা গো তা শুন ওই পাড়ায় যখন গেলাম না ভালো চেহারা আমার তাও তো সব চেহারা আননি নি বাক্স ভর্তি এলাম স্বামী মামি বুটা বেটা বেটা উলো বেটা চামড়ার বেরি গেছে মো বিটি আমার আমার বেরি গেছে মামা তা বলছি কি জানিস ওরে শোন বাম্পার শোন ভালো কথা বলি তরে আমার বাড়ি এসে দুটো লেড়ে দে রে না মনে হয় একবার কালির মতন দাঁড়ালাম তোমার শিক্ষা হয় না লজ্জা হয় না বদনা খাগরে বেটা চোরের বেটা গোলাম তোরা ধ্যাবলা মুখে খালি বুঝতে চাই না কেন ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম আব্দুলার মা বুড়ো মানুষ আকাশে বিশাল মেঘ লেগেছে তো ও ছাদে কাপড় মেলা ছিল মেলা ছিল ভালো কথা আর ওই উনুনের মধ্যে দুধ হাঁড়িতে চাপানো ছিল তাও ভালো কথা তাই আব্দুলার মা বললি বাবা মেঘ লেগেছে তা আমি ছাদে কাপড় কয়টা তুলি তোমার একবার দুধ তুলে দিয়েছে ও আগে বললে চুরি খালি ইন্টু পিন্টু সিন্টু তাই তো বলি আমার স্বামীর চরিত্রে কোনো দাগ নেই যা কইল আমার খালা বুঝি ভালো মেয়ে বাপ সলমান বিয়ে করিল ভালোই তো বলেছে শালা পগারে পড়ি থাকি হওয়া বাতাস পাই না হ্যাঁ বুঝি ভালো মেয়ে সাত চড়ে রানায় মাসে তিনটি করে বাচ্চা দেবে মাসে তিনটি করে বাচ্চা আমি ছাগল করু তাই তো খালা কইলি ওই দা সাদা শাড়ি বলি ওই দা ছেলে চুপ মুখ ঢেকে বসে আছে লুকাইছে হ্যাঁ ও স্বামী হ্যাঁ কাজের কথাই এসো বলো বলছি হ্যাঁ তুমি সকালবেলা বেরিয়ে গেলে বাজার করে আনলে না ওই যে ওদের বাড়ির ওই চুলোর তুমি দুধ জাল দিতে ব্যস্ত ছিলে তা যা হোক আমার তো পেটে খিদে আমি না খেয়ে আছি তাই বলছি কি যে আমাদের সংসার এখন এরকম অভাবে চলছে ওরে শোন এতদিন যা করলাম চুরি দাড়ি মার্ডার চিটিংবাজি ধাপ্পাবাজি টেনশন তাই যা করলাম করলাম আমার স্বামী চারিদিকে রেকর্ড আছে ভাই আর সাধু মানুষ কিচ্ছু করে না আর করব না তাই আমি একটা খবর পেয়েছি আমার বন্ধু সে যাচ্ছে গজে আই ভাষা ঠিক না আবার কি বলে এই গজে না বলো যাচ্ছে আমার বন্ধু হজে হ্যাঁ হজে হজে হ্যাঁ তাই আমি মনে স্থির করেছি আমি বন্ধুর সঙ্গে আমও যাব হজে এই শোনো স্বামী হ্যাঁ বলছি তুমি তুমি গজে এই হজে যাবা হজে হজে যাবা হজে হ্যাঁ হজে আল্লাহর কাজ করব একটা কথা জিজ্ঞেস করব রাগ করবে না তো ওই হজে যেই বলি তো লোকে নামাজ পড়বি আর আমি চটিগুনা বস্তায় ভরি পালাইব শোনো নেকির কাজে যাচ্ছ নেকি কামি নিয়ে আসবা অন্যদিনও খারাপ কাজ করবো না শোনো তুমি যে হজ করতে যাবে বলছো তুমি নামাজ জানো তুমি নামাজ জানো নামাজ পড়ো পড়ছো নামাজ পড়ছো নামাজ পালা খাপি আমি সাত রিকা নামাজ পড়ি সাত রিকার নামাজ কোন নামাজ খ্যাপা আচ্ছা বলো তো এই ফজরের এই ভোরের নামাজটা করে কাত নামাজ ভোরের নামাজ তো ছয় রিকাত ছয় রিকাত হ্যাঁ আর দুপুরের তো দুপুরে ১২
এটা ঠিক আছে আর ওই বিকালেরটা 18 আর হলো গিয়ে এই সন্ধ্যাটা সন্ধ্যাটা নাই বাদ হয়ে গেল সন্ধ্যা তো শীত লেগেছে আর শুই পড়তে বলেছে মলবি এই শোনো হ্যাঁ বলছি তুমি যাবে তো হ্যাঁ তুমি না বাড়ি না থাকলে আমার মনটা কেমন হো 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 তাতে তোকে লোক দিয়ে যাব না কাকে লালটু ভাইকে দিয়ে যাব কেনি হ্যাঁ লালটু ভাই তোকে সামলাবে কেনি লালটু ভাই তো হে আমাকে সামলাবে হ্যাঁ তোকে দিয়ে যাব আচ্ছা ও দেখতে কেমন বাবা বাম পা চেহারা লালটু ভাই সম্পর্কে কি হয়েছে সম্পর্কে তোর চাচা হয় ভাই বললে হয় না ভাই বললে হয় না পালা দে ওর বলবি এটা আরো ভালো লাগে হ্যাঁ ভাই ভাই কেন বলবি নালে মাঝে মাঝে ভাত আর বলবি এই শোনো ভাত আর তুমি আমার একটাই 10টা নয় 5টা নয় লোককে ভাতের বলা দরকার নেই ও সবই শোনো বলছে কি তুমি যখন হজ করতে যাচ্ছ তাই বলছি তোমার জন্য আমি একটা উপহার এনেছি কি উপহার এখানে একটু ওয়েট করো আমি আসছি তুই শালার মুখে পাপ হইতো ববে শালা খালি কুকুর লাগিয়ে দিছিস শালা ওরে তুমি আমার ধর্মে কি জিনিস যা এই 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 হাত দাও হাত দাও পরি নাও তুরু নাও গেল বাবা টিক 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 করছে আরে টিক টিক করাই জিনিস হইতো কি জিনিস বুঝেনা বাপের জন্মে দেখিনি শুরু করেগা শুরু কর হ্যাঁ তোর মায়ের শুরু কর আসামি শুনো হ্যাঁ এটা পরিয়ে দিলাম হ্যাঁ এই যেমন তুমি হজ করতে যাচ্ছ হ্যাঁ ওইখানে তো আর আমি যাব না আচ্ছা আচ্ছা এটা জামাকে দিলি তাহলে এই এইটার কাজ কি শোনো তাই তো আমি তোমাকে বলছি আমি বলছি এটা আমি তোমাকে দিলাম কেন জানো তুমি হজ করতে যাচ্ছ আমি তোমার সঙ্গে যাচ্ছি না আমি থাকব তুমি একা যাচ্ছ হ্যাঁ তোমার ওই বন্ধু তাকে তো আমি চিনি না যে তার বসে আমি তোমাকে ছাড়ব তাই বলছে এই ঘড়িটা কেন দিলাম জানো কেন দিলা এই যেমন এই ঘড়ি দেখে তুমি ভাত খাবে এই ঘড়ি দেখে তুমি স্নান করবে এই ঘড়ি দেখে তুমি পায়খানায় যাবে এই তুমি নামাজ পড়বে আচ্ছা এই ঘড়ি দেখে আমি জানলা দিয়ে মুইতবো এই এই ঘড়ি দেখে আমি হজে যেই লাইন মারবো চড়ুয়া করে এই হ্যাঁ হজ করতে গিয়ে কেউ লাইন মারে সে লাইন লয় তাহলে কারেনে লাইন জ্বালাবো তাই বল ভালো বুদ্ধি ভালো বুদ্ধি ভালো বুদ্ধি তো বুদ্ধি তো বুদ্ধি নাই তাহলে আমি বিছিনে মুতি কি করি এই কথা লোকের সামনে বলো না মান সম্মান থাকবে না গো হ্যাঁ ভয় ভয় স্বামী হ্যাঁ বলছি তুমি যখন চলেই যাবা আমি যখন চলে যাব তো একবার করো কেনে স্বামী 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 বলছি এখন অনেক লোকজন আছে ওরা সব ওরা কেউ দেখতে পাবে না ওরা অন্ধ তুমি আমি একবার কই দিলি না এখন হবে না মা বাইবা এই আই কি করব কি করব এই কি করব কি করব অনেক দিনের গান বাজনা করব তাই বললাম ও তুমি করবে না আমি করব তুমিই করো না তুমি একবার করো কেন তুমি করো হ্যাঁ তুমি অমন করো না আমার গা টিস টিস করছে থাম 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 কেন সালাহার আমি মেয়ে ছেলে দেখলি খালি টিস টিস করো থাম ওই আমার ডাগরা নদী উলু তুলু আমার জয় বর নদী ভরারে নদী উলু তুলু ডাগরা নদী উলু তুলু আমার জয় নদী নদী উলু তুলু সেইখানে ছিল লালটু ভাই আমার খুঁজিতেলা গেল রে নদী উলু তুলু সেই নাহা নদীতে হারিয়ে গেল আমার কানের মালার চুমকারে নদী উলু তুলু
সেইখানে ছিল চশমালা ভাই আমার খুঁজি পেলা কিলো রে দিলো চলো সেই নাহা নদীতে হারিয়ে গেল আমার হাতের মানালে পালা রে দিলো চলো এখানে ছিল মেলার সেক্রেটারি খুঁজি পেলা কিলো রে নদী লোতলো সেই নাহা নদীতে হারিয়ে গেল আমার মাজার মানার বিচারে নদী লোতলো এখানে ছিল বজলু ভাই আমার খুঁজি দিলা কিলো রে নদী লোকলো সেই নাহা নদীতে হারিয়ে গেল আমার আমার পায়ের মানালে নুপুর রে নদী লোকলো তাহলে গিন্নি ওই আমি সহ করে বাথরুম করলাম ওই আমার হাগার মানুষ তোমার ফ্যাক ফ্যাক করু না আমার বলে জান জ্বলছে না ওরে কোথায় আছো চশমালা ভাই আমার বিরানির দরকার নাই ওরে কোথায় আছো চশমালা ভাই আমার বিরানির দরকার নাই ওই আমি সহকরে কার বানাইলাম সহকরে কল বসাইলাম ওই আমার পানি খাবার মানুষ না ওরে কোথায় আছো লালটু ভাই আমার চাকরি দরকার না ওরে কোথায় আছো সেকাকারি ভাই আমার চাকরি দরকার না ওরে কোথায় আছো লালটু ভাই আমার চাকরি দরকার না ওরে কোথায় আছো সেকাকারি ভাই আমার এই আমার কুমড়ুর দরকার না আচ্ছা গিন্নি তুমি যে আমাকে ঘড়িটা দিলে তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে ঘড়ি কটা বাজছে আমি কি বলবো আমি দেখালি হ্যাঁ এখন টাইম বেশি হয়নি এখন বাজে 9:10 বেশ তাহলে যে জিজ্ঞেস করবে তাকে টাইমে টাইমে বলবো 9:10 না 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 এখন বাজছে 9:10 ও 9:10 বেশ তাহলে তাহলে আমি আসি চলো তোমাকে আমি স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসি চলো চল চল তুইও নাচো না বন্ধু গো সবগুলো গুছিয়ে গাছিয়ে দি হাজার হলেও আমার স্বামী বলে কথা চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল
ভাষা, কত সুন্দর ব্যবহার, কত সুন্দর তার কথা। বলে কই গো আমার স্বামী, শীতকালের কাঁথা বর্ষাকালের ছাতা, সীমন্তের সিঁদুর হাতের শঙ্খ, কই গো আমার স্বামী। কি বলছো মামি? শালা ধেবরি কইকার, এই উল্লাউ তো, এই এই গরম হবে না, মিজাজ দিবে না, একদম পায়তারা ভাজবে না তুমি, মুখ ভেঙে, আরে মুখ তো আমাকে ভেঙে, আরে বলে কি রে মুখ পরে আমাকে বলছে মুখ ভেঙে দিবে। এই তুই কি ভেবেছিস? তুমি কি ভেবেছো? তুই কি ভেবেছিস? না তুমি আমাকে মারবে নাকি? 100 বার মারবে? হ্যাঁ। আরে বলে কি মুখ পরে মিছে, আরে এই উলাউটাকে এমনি করে ধরবো, এমনি করে ধরে একদম দেশি মুরগির মতন প্রাক করে ফেলবো, এই মকপরাকে চিত করে ফেলবো, চিত করে ফেলে লাগিয়ে চাটি ধান দেবো, ধান দিয়ে গুলি দিয়ে চালাত করে ঘুরবো। না না আমি আমি চিত হয়ে বসে থাকবো, আমি শিব বসে থাকবো, তুই মা কালী দাঁড়িয়ে থাকবি। এই লাউটো বাঞ্জি মাগি ঝোপি মা, ঝোপি মাগি রাখলে বাচ্চা কাচ্চা হয় না গো, হারাম নেই, তোর মা বাঞ্জি, তুই বাঞ্জি, তোর বাপ বাঞ্জা, একি নেওয়া যায়? হ্যাঁ ও বাস্তব কথা কি নেওয়া যায়? ঢোপে মাগির কাছে শুই থাকে তো মনে হচ্ছে পকানের নিচে পড়ে আছে, একটু আলো বাতাস পাই না গো। হ্যাঁ তুমি যে বললে আমার বাবা বাজা, আমার মা বাজি, যদি আমার মা বাজি হলো তাহলে আমি কেমন করে হলাম? হে মিনি কেটে যাত, কি বললে? মুনি কেটে যাত, ফার্মে মমতা বানাচ্ছি, ফার্মে পাঠাইছি তোকে, এই ভিডিওকে দরখাস্ত হলে কি কোন রকম অ্যাপ্লিকেশন পাস করে হলছিস, তোর ভাগ্য ভালো যে আমার তো স্বামী পেয়েছিস। কি বলে রে মুখ? আরে মুখ পরে বলে কি রে? আমার মুখে পাস রাগ তোলাবে না, একদম পাঙ্গা লাগবে না, রাগ তোলাবে না, গায়ে হাত দিবি কি? এই তো তুই মারবি, মারবি কচ্ছি, মারবি কি? মারবো হে, শুধু গায়ে একবার টাচ করি না। তুমি জানো না আমরা কোন বংশ? পালোয়ান, আমরা কি ঝাড়? তোমরা জানো না এখানে যাই পালোয়ান নাম আছে, যেখানে সে বর্ধমানের স্টেশনে। আরে মক পরে বলে কি এখনি মার, এই মার, মেরে দেখ, মেরে দেখ, মেরে, ওরে ওকে এখনি মার, মারবো, তো প্যাড ফুটু নাকি রে, এখনি মারবো। এ কি বলছো তুমি? না এই কাপড় সরে গেল, প্যাড ফুটু নাকি লাগলো তোমাকে, অন্য কিছু দেখাম না, মার, মারবি নাকি? মারছি তো, মা মারবি নাকি? দেখ হারাম জাদি কেমন দিলাম, দেখ আমার হয় ওই রকম রাগ, আমি যখন মারি তখন বাপ বুঝতে টাইম দিই না, মাথায় লিখেছে গো না না না, এরা মনে করছি এই এই ফজলু মনে করছি, এই যে ভিডিওর মালিক মনে করছি শালাকে মারছি, কিছু বলছি না কেন, বুঝবো কেন শীতের দিন, শীতের দিন বউ মেলি কেমন অসুবিধা হবে বলো তো। এই তো কি বলছিলি রে? তোমার জন্য লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমার দিদিরা আমার বৌদিরা বলছে ছি 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 ছি, কই তো দিদিরা কই বলছে, কই দিদিরা, এই এই যে দিদিরা আমি দেখিনি রে বলছে, এই এই নিরুপমা তুই এমন একজনকে বিয়ে করলি যাতে তোর জন্য, তো মানে তুই তো আমার বান্ধবী, তোর জন্য মান সম্মান আমার থাকে না। কেন 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 কেন? আমার বন্ধু বান্ধবীরা গেছিল কোথায়? কেন ওই মেলাতে? মেলাতে গিয়ে, মেলাতে গিয়েছিল, হ্যাঁ মা কালীর মন্দিরের ওখানে একটা পুকুরের পার নেই, ওই ছুরি কেমন দেখা হয়েছিল একদিন, ছুরি নয় তবে তুমি ওইখানে চিত হয়ে পড়েছিলে, ছিলাম ছিলে তো, তুমি মদ গিয়েছিলে, আমি বেটা ছিল চিত হয়ে গেলাম, তুমি মদ খেয়েছিলে, মদ খেয়ে পড়েছিল ওখানে, কেন
লুঙ্গ বুঝে না হাই আল্লাহ ন্যাংসই পড়ে আছি আর আজ সইরা গেছি বান্ধবীরা যে আমি ন্যাংসই পড়ে আছি শিব দেখতে পেয়েছিস বমি হয়ে পড়ে আছি জানেন বনের জঙ্গলের বাঘকে বিশ্বাস করবেন বিষধর সর্পকে বিশ্বাস করবেন এদের মতো নারীকে কেউ বিশ্বাস করবেন না কেউ বিশ্বাস করবেন না নারীদের আমি মদ খেয়ে পড়ে আছি মদ খাইনি ও ভুল মদ খেলে নিশা লাগতো যেটি খেয়ে পড়ে আছি জ্ঞান নাই চারপাশটা কুকুর আমার বমি গুনা খেয়ে নিলি একটা বেটা কুকুর এসে বুঝলি লোক তো মরে যাবে তাহলে জল কোথায় পাবো কি বুদ্ধি রে বেটা কুকুরের কি বুদ্ধি রে ফলাম করে চলে গেল পুকুরের ধারে হ্যাঁ চলে গেল তল পেটে ভরা ছিল পাইপ কুকুরের তল পেটে পাইপ থেকে পুকুরে নামিয়ে দিয়ে হর হর করে জল তুললে এসি আমি বলছি জল দাও কি বুদ্ধি রে বলো ফলাম করে ট্যাঙ্কটা তুললু তুলে চিজ হয়ে পড়ে আছি আর আমার মুখে চিরিক 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 জোরে দেয় না আস্তে আস্তে নিজের মুখে পড়ছি তাহলে তোমার আমার কুকুর ভালো শোনো ওইটা জল দেয়নি তোমার মুখে কুকুরে মুতে দিয়েছে তাতে সব নুনসা নুনসা লাগছে আমার মনে করি সেলাইন টেলাইন দিচ্ছি হয়তো শোনো আমি তোমার ভাত খাবো না কেন জানো ভাত খাবে নি কেন জানো কি বলবো দিদি এর মকরা কাছে সংসার করে আমার 10 বছর বিয়ে হয়ে গেছে আজ অবধি আমি একটা সন্তানের মা হতে পারলাম না পথে ঘাটে যেখানে যাই সেখানে বলে এই নিরুপমা তুই বাজা তোর কখনো তোর মুখ দেখবো না তোর বাচ্চা হবে না আমি তোমার সংসার করতে পারবো না ভাই তোমাকে আমি ডিভোর্স দেবো কি বলে বাচ্চা হবে স্বামী গো বাজার যাও আলু নিয়ে এসো পটল নিয়ে এসো ঝিঙ্গা নিয়ে এসো চিচিঙ্গা নিয়ে এসো রাম পটল নিয়ে এসো তারপরে লালটি পাটের শাক মানে পাটের শাক নিয়ে এসো আর আমি যাতে বলছি হল কপি নিয়ে এসো বাজারে এই হল কপি খুঁজে পাই না তারপরে একজন বলবে আমার কাছে আছে 5 টাকা পিস গোল গোল ওল কপি হ্যাঁ ওল কপি নিয়ে এলাম দিয়ে পাটের শাক নিয়ে এলাম পাটের শাক কী করে বাচ্চা হবে মুড়িতে লঙ্কা খেয়েছি কাঁচা লঙ্কা খেয়েছি মুড়িতে লঙ্কা ভাতে লঙ্কা রুটিতে লঙ্কা কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে পেটকে ঝাল করে ধুচি দি ঢক ঢক করে জল খেলি পাতের শাক খেয়েছি বাচ্চা দাঁড়াবে ঝাল পড়ছি বাচ্চা ছেলে মাথায় ভিতরে ছিলবিল করে বেড়াচ্ছি আরো অমনি পাতের শাক খেয়েছি অমনি পিল পিলি পুচুক করে নেমে পালিয়েছি এমনি করে বাচ্চা হয় বাচ্চার দরকার হয় তুই আমাকে বাপ বলবি আমি তোকে মা বলবো আমি মাকে ডাকি তুই বলছিস কি হইলু গো আমি বলছি মা আমাকে জল দাও গো তুই বলছিস কি হইলু গো আমার মা নাই তুই আমার কাছে আছিস সংসারে স্বামী স্ত্রী দিয়ে মন তাই ভাই কৃষ্ণ দর্শন তাহলে আমি আর বসে থাকি হবে না এবার আমি বঙ্গায় যাবো বঙ্গায় মানে জানো না বঙ্গায় নয় তবে মুম্বাই হ্যাঁ মুম্বাই তাহলে আমাকে স্টেশনে তুলে দিয়ে আসবি স্টেশনে হ্যালো হ্যাঁ বন্ধুগণ অনেকদিন পরে আমার ভাইরা অনেক পাথর চাপড়িতে যায় অনেকদিন পর আমরা আপনাদের এখানে এসেছি কোনোদিন আসিনি
তাই নাম শুনে আপনারা এসছেন। আমার নাম জলিল, অনেক ভাইরা আমার দেখেছেন সর্বপ্রথম ইউটিউবে আমারই কমিক হয়েছে কলাইওয়ালা, সেই পরিচয় পরিচিত হয়েছি। কলাইওয়ালা কমিক হয়েছিল আমার পোপার বর্ধমান সর্বমঙ্গলপাড়ায়, সেখানে আমার কমিক হয়েছিল। যে বছর সাদ্দাম হোসেনের ফাঁসি হয় সেই বছর প্রথম নেট আমি পেয়েছিলাম, সেই কলাইওয়ালা কমিকে বিখ্যাত হয়েছিলাম। আপনারা জানেন আমি ছোট্টবেলায় যা করেছি, মুখ মানুষ হা করে থাকতো, মুখ মুছতো না, কিন্তু আপনারা জানেন বয়সের সঙ্গে অনেক কিছু স্মৃতি হারিয়ে যায়, স্মৃতিশক্তি কম হয়ে যায় যত শিক্ষিত হয়, তাই বয়স হয়েছে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট্ট ভাই বন্ধু এবং বাবা চাচা হিসাবে ক্ষমা করে দেবেন। তাই এখানে আমাদের খুবই সুন্দর পরিবেশ, এই যে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের কান্ডারি, তাই মমতা ব্যানার্জি আমাদের সামনে আছেন, আমরাও তার পিছনে আছি। ওনার জন্য সব কিছু করা আমাদের উচিত, সব কিছু আমরা করব, কিন্তু আমরা পশ্চিমবাংলায় মাথা উঁচু করে বাস করব। তাই আমার গিন্নি কে লিয়ে আমি রাজনীতি করব না, এখন আমি মুম্বাই যাব। গিন্নি তাহলে আমি এখন মুম্বাই যাব, আমাকে চাপিয়ে দিয়েছো, তাহলে যাব তো, আমি চাপিয়ে দেবো। হ্যাঁ আমাকে ট্রেনে চাপিয়ে, হ্যাঁ গো তুমি একা যাবে? হ্যাঁ আমার বন্ধু আছে, তার নাম লেখজান, আমার নাম আলেকজান। আরে পদ্মে পাতা চাকলা চাকলা দেখতে ভালো লাগে মা, প্রিম 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 প্রিম, আরে সেই পাতা তুলতে যেই আমার গা কেটে গেল মা, পদ্মে পাতা চাকলা চাকলা দেখতে ভালো লাগে মা, পদ্মে পাতা চাকলা চাকলা দেখতে ভালো লাগে মা, সেই পাতা তুলতে আমার গা কেটে গেল মা, সেই পাতা তুলতে আমার গা কেটে গেল মা। তাই রইলা প্রাণের বন্ধু গো, ও বন্ধু দেখা যাওয়া পারে গো আমার বন্ধু, বন্ধু রে এখানে তে আমি বন্ধু রে, ও বন্ধু দেখা তোমার পাই না রে আমার বন্ধু, বন্ধু রে অনেক হয়েছে দাঁড়িয়ে আছি রে, ও বন্ধু দেখা কেন পাই না রে আমার বন্ধু, বন্ধু রে
তুমি শালা চোখে কানারে ও বন্ধু এই দিকে তেরা চিরে আমার মজা নাই রে বে তোর চোখে কপাল নাই বে তোর কপালে চোখ নাই আশা দেখো সালার ভাষা দেখো আমি বুঝি কপালে চোখ নাই তো বুঝি চোখে কপাল নাই কেমন ছিলে ভাই ও ভালো আই রে ভাই আই রে সালার কি স্বভাব বে যা সরলি নিয়েছি শালা হ্যাঁ বসে দিয়েছি শালা হ্যাঁ কেমন আছিস কি হইল আল্লাহ আমার চেহারা বাড়াও আল্লাহ হাই কি মালবে হাই বন্ধু সজ্জা বন্ধু কেমন আছো কথাই বলো না এই তো কথা বলছি তুমি কেমন আছো আমার চিহরি কেমন দারুন 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 সুন্দর তাও তো সব চেহারা আনিনি তাই কোথায় রেখেছো আরো চেহারা বাক্সে ভরা আছে হ্যাঁ চেহারা বাক্সে থাকে হ্যাঁ বন্ধু বলছি শোনো আমার সামনের সাথে কোলাকুলি করলে আমাকে কোলাকুলি করবে না মেয়ে ছেড়ে আছে সজ্জা সর না মাঝে মেয়ে ছেড়ে আছে সজ্জা ওরে মেয়ে ছেড়ে আছে সজ্জা সর আমার একদম জ্ঞান হল না তোর শালা স্বভাব পাল্টালে হবে হ্যাঁ শালা জানিস না ওটা কে এটা আমার ঘরের লোক কেই আমার আপন তুই নিজের লোক হ্যাঁ তুই মা নাকি তাহলে আগে বলবি শালা মা লইবে ও সে আপন কে রে তাই নাকি হ্যাঁ তুই খালা নাকি তা আগে বলবি আবে খালা লয় ও সে আপন তুই বেটি নাকি চেহারা ভালো রে বে ওইটা আমার ঘরের লোক কে আমার বহু তুই চেপে ধরলি কেন বে কাকে বে আমার বউকে শুনো তো এত বলো আমায় আমাকে বলছি আমার বউকে এমনি করে ধরলি এই তো আবার ধরলি কি বে তাবা তো ধরলি দেখালা দেখালি এটা কে বে আমার বহু তো শালা আগে বলবি না কি যাবে শালা দেখিবে ও কি যা বন্ধু বন্ধু একটু আলিঙ্গন কই আরনের মুখে পা ভরে উকুন মেরে দেবো সোজা তোমার বন্ধু বেটা ছেলে জি সত্যি দারুণ চেহারা তো বেটা ছেলে ওহ পাগল হয়ে যাচ্ছি পাবি কোথা আমার তো জিনিস পাবি কোথা হবে তা আমার বউর সাথে কোলাকুলি করলে আমি করবো না নামাজি মানুষ শালা নামাজ হবে শালা হারামে লিখে আমার শুধু ধর্ম যাবে রে শালা মেয়ে ছেলে গায়ে হাত দিতে দিয়েছি দেখো তা তোই তো হাত দিলে হাত দিলি কেন বে আমি তুলাচ্ছি বে তোমার গায়ে হাত দেওয়া হয় না হাত দেয় না শালা দূরে থাক দূরে থাক নাই হ্যাঁ তা আমাকে আমি যাবো না ওকে যা শালা তুই তো ট্যাঙ্ক তুলছিস বে তোমরা যাবে
আচ্ছা বাড়িতে তোমার আমার রোজা মানে একটা কথা শুন, তুই করেছিস বাড়ি থেকে যে করেছি নি আমি করতে ভুলি গেছি, তুই ভুলি গেছিস শালা, আমার খেয়ালই নাই, তোর খেয়াল নাই কাজ করে গেছ ওই স্টেশন তো এটা, ওই স্টেশনের পেছনে যে টিকিট মাস্টার ঘর আছে আর পেছনে যে দুনাই করে গেছ চ, তা কি করবি ওরে শালা, সংসারে পাঁচটা কথা কব, আর কিছু এনেছিস খাবার দাবার? হ্যাঁ ওই তো করেছি, পরোটা করেছি, আলু ভাজা করেছি, ও বিভে খেয়ে লিগেছি। হ্যাঁ ঠিক আছে, একটা কথা বলবো, হ্যাঁ তোমরা যে যাচ্ছ বন্ধু, ওরা আমি খালি লসটা ফটি করছি কেন বা, হ্যাঁ গো চল শালা চল, শালা বসে আছে তুলি দিলাম তুলি দিলা, হ্যাঁ তোমরা যে বাইরে যাবে বন্ধু, বাবা আবার ঘড়ি কিনেছি দেখ, তোর কটা ঘড়ি কেন আমার একটো বউ, একটা ঘড়ি আমাকে গরম দেখাচ্ছি, তোর কটা ঘড়ি, হ্যাঁ তুই একটা ঘড়ি আমাকে অহংকার দেখাচ্ছিস, তা তোর কটা এখনো কিনিনি, এখনো কিনেছিনি, টাকা পয়সা নিয়েছিস, টাকা পয়সা লোবো না, তা কত নিয়েছিস, 500 সামান্য 500 টাকা লিচে মুম্বাই যাবে, তাহলে আমি ভালো, তুই কত লিচিস, এক পয়সা লিনি, তা শালা তুই যে এক পয়সা লিনি তাহলে যাবি কার খরচ চাই, কেন তুমি যে 500 নিলা বেকার, আমার খরচ করবি কেন, ওই তুই খরচ করবি তুই ইনকাম করে তুই ভাই শোধ করে দিবো, ও আমার গাড়ি বন্দুক রাখবা, হ্যাঁ তুই ভাই, তুই ভাই, হ্যাঁ কত ভাইলো, বল 9:10 অত দূরে সূর্য উঠছে 9:10 তা দেখলে তাহলে ঠিকই আছে, তা 9:10 তাহলে এখন টাইম আছে তো, 9:10 বাজছে তো, হ্যাঁ 8টায় গাড়ি তাহলে তো অনেক দেরি, 8টায় গাড়ি তাহলে কি আমাদেরকে যাওয়ার সময় রশি দাও কবে আসবে, পরদেশ যাকে চলবে চল, পরদেশ যাকে পরদেশ বলে না জানা পিয়া, ও বেলেক জান বলবে আল
নটা দশ বে এই ঘড়ি ব্যাটারি পাল্টা কেন বে নটা দশ বে আট টেন পাই দেশ যাকে রফিকের বাপ চুপ চ কোতা তাহলে আসি আয় 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 কিন্নি থাকো আয় কে দেখতে পাচ্ছ না মাপ না খেয়াল নাই খেয়াল নাই লাটা খেয়াল নাই না মাঝি মানুষ খেয়াল নাই তাই তো এসো মাল বটে রে এসি হ্যালো টাটা আয় আয় কেন বে করে তা চ যাসনি আস্তে চ আয় বন্ধু যাচ্ছ যাচ্ছ তো বন্ধু বন্ধু জয় হিন্দ বাংলা দিন বন্ধু দুগা দুগা শোনাদের প্যানেল ফাঁকে ঢুকগা ছি 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 ও বন্ধু বন্ধু বলছি যাচ্ছ যা ওই বে কি বলছিস শালা টেন পাবো আয় চ কেন তা আবা আসে চ কেন আয় ও বন্ধু নাম্বারটা দাও মিস কল মারবো নাম্বারটা দাও বেশ কেন এলি তো ডাক দিলাম বে তোকে আয় তাড়াতাড়ি আয় শালা খালি ভিত্তি ছেলে দেখবি শালা চল চল বান্ধবী বান্ধবী আমাদের স্বামীটা সত্যি পাগল হ্যাঁ মজা করতে ভালো লাগে চলো আমরা আমাদের ঘরে ফিরে যাই চলো লে 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 আমাদের একটুও ব্যবসা হলো না রে এই তোর ব্যবসা হবে কি করে ওই যে মমতা ব্যানার্জি ব্যানার লাগিয়েছে তাহলে তোর ব্যবসা হবে কি করে আরে তা নাই আমাদের আজকের বাজারে মার্কেট একদম ডাউন হয়ে গেছে কোনো কাস্টমারই আসে না এই দিদি হ্যাঁ বাজার যদি ডাউন হয়ে যায় শাটার লাগিয়ে দে এই ব্যবসা কি করে চলবে বল আগরবাতি লাগাবো না আগরবাতি লাগিয়ে চলবে না বন্ধুদেরকে রসা তবে বন্ধুরা খেতে আসবে চল তাহলে একটু আনন্দ করতে করতে যাই ঠিক আছে
আল্লাহ তোমাকে বাঁচি থাক, তোমার দলতে আমরা এখানে গান করতে পেরেছি। ভাই আমাদেরকে দুই ভাইকে 50 টাকা করে দান দিলি, আল্লাহ কই জানো 4টি কুটকুটি কিনি। কুটকুটি লাগবে পুটপুটি, শালা পুটপুটি লয় টুকটুকি। শালা এখানে চিমনি ভাটার ভাটাবে, চিমনি ভাটা থেকে ধুমু আসছি। এটা মাল দেওয়ার বে, মাল দেওয়ার ও এনটিভিসি থেকে দিন মনে হয়। দাঁড়া যেই দেখ তো কে আছে, তো যেই দেখে দেখে আয়। আমি দেখে আসি, দেখে আয়। যদি হিন্দি কথা বলে আমাকে ডাকবি, বাংলা কথা তো পারিস, হিন্দি কথা আমি পারি। হ্যালো, কে আছেন? এই বাইরে যেন কে ডাক দিচ্ছে। এই একজন আর কেউ বাংলা কথা বলবি না, সব হিন্দি, ঠিক আছে? যেই হোক না কেন, মুরগা মানে চলে এসে এইবার আমরা ফাঁসাবো, ঠিক আছে? কেউ আছেন? কোন হে? আরে ভাই সাহেব, হিন্দি বলতা আরে ভাই সাহেব, সাপ 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 সাপ। अरे वो बात नहीं, मैंने बोला कि ओ भाई साहब। हाँ हाँ, हिंदी बोलता क्या? हाँ, क्या बात है, बोलिए। तो हिंदी बात बोलता था, बोला तो हिंदी जानता है। हाँ तो बोलिए। माल बे, पक्का माल था, हिंदी बोलता। हेलो, हाय हाय। हाँ बोलिए, क्या बात है? हाँ? आप लोग कौन है भाई साहब? हाँ? आप लोग कौन है? हाँ क्या की को जानबो? अरे आप लोग कौन है, कहाँ से आए हैं? ठीक है सर, बोलची ओई भद्रलोक के देखी दाओ। अरे वो कैसे आदमी, कुछ भी नहीं समझता है। बोलची ओई भद्रलोक के डाको। केना तू जो बोल रहे मैं हिंदी पारे? ओ भाई साहब सुनिए, उसको कुछ भी समझ में नहीं आता है, ठीक है ना? हाँ हाँ। आप बोलिए कि आप दोनों कौन है? हाँ, हमें तुम्हारा बाप है। क्या बोल रहे हैं? ना ओ ताई, मैं तुम मायर भाई।
ईमानदार। अरे आप लोग क्या बोल रहे हैं, हमको कुछ भी समझ में नहीं आता है। साला मुझे हम ही पाएगा, बस उठो बुला है। हम बोल रहे हैं कि आप दोनों यहाँ पे क्या करने के लिए आए हैं? हाँ नहीं समझ में आता है। हाँ। क्या करने के लिए आए हैं? कपड़ा क्यों उतार रहे हैं? कपड़ा साला पैंट खरीदी बस आज साला हराम। हाँ माँ तुम्हार मुँह चपाई ना, पैसा टैसा चपाई ना। अरे आपका ये बांग्ला जो भाषा है ना, हमको समझ में नहीं आता है, हम हिंदी जानते हैं। हाँ तुम्हें नहीं मुद्दा। अच्छा बाथरूम। हाँ पैसा। हाँ तो क्या हुआ? कौन तो क्या मुद्दा था ही बोलती मुद्दा जाएगा कोई छुड़ी पा। अरे यारा मुद्दे कौन लेके बे माल बे तुखे डाक जा। आप दोनों आदमी यहाँ पर क्या करने के लिए आए हैं? हैं और जा कौन रहता है कोई तेज़ से? हाँ क्यों लोग बे साला हारा है मी। अरे निश्चित कौन से जाइज ना ताऊ चली गई थी साला खाली। हेलो आमिला ओ एक्सक्यूज मी। इधर देखिए हमसे बात कीजिए लेकिन उधर मत जाइएगा, नहीं तो अभी मुंह तोड़ देंगे और पुलिस बुलाएंगे। तो गोश्त के बीच वो हरामजादी बाप बेटी चेंगड़ी। ए आप अपने आप को समझते क्या है? तिसमर खा चेंगड़ा मुकद्दा। आप अपने आप को क्या समझते है तिसमर खा? अपना बॉडी देखे है बॉडी? तू बाप मेरे बेटे के लोग को चीज करे हमें चेहरा बोलते दूर बाप मेरे गिरे। दे में हाथ मत लगाइए। अम्मा के बुझी तू भालो चेहरा रे भाई चाहे बुझी। काम के बात कीजिए। आप दोनों आदमी यहाँ पे क्या करने के लिए आए हैं? अबे होटल में खाएगा सो जबे साला की को चीज बे कत साला छोटो लोग कुत्ता का साला मैं छेले उकुन खेजी साला। अबे छुरी। अच्छा 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 आप लोग का यानी कि होटल का जरूरी है? हैं की पहुंच जाए आप लोग होटल में रहिएगा। खाना पीना सब कुछ मिलेगा। मीट मिलेगा, मछली मिलेगा, चावल मिलेगा, अंडा मिलेगा। अरे दाड़ा खाम का टाका पैसा दी ईट खाबो ना कि? अरे ईट नहीं मीट आर की पाव जावे मीट माने गोश्त तो बांग्ला आर मिलेगा। अंडा मछली ओ मौसारी मिल भी। अरे मछली फिश मछली माने एक अगर होटल को मौसा सालो हरे में हिंदी करने बेकार। आर भी कुछ मिलेगा? आर की मिलेगा? अंडा मिलेगा। अंडा ओ सालो डांडा। तुम्हें हिंदी बोलता था? सुनिए 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 मीट मिलेगा, मछली मिलेगा, चावल मिलेगा, अंडा मिलेगा। गाय हाथ डाक करने कांचा चाल खाओगे है कि मोड़ वो? अरे सुनिए 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 मुझे कांचा चाल मिलेगा। अरे वो बात नहीं, आप लोग बंगला में क्या बोलते हैं उसको? भात भात। तो हम लोग बिहारी में इसको चावल बोलते हैं। हाँ चावल वही मिलेगा। गाय हाथ डाक करने की है तो? हाँ गाय हाथ डाक। শালা হারামে আমি এইদিকে কথা বলছি মাইনে মেয়েদে ফাঁকা ঢুকে বসে আছে। শালা ঠান্ডা লাগছিল বুঝছো রো গরম কেন তা এই শুনিয়ে আগুন পোয়া আপ বহুত মড়ি আদমি এদার আইয়ে। আমি তো বড় লোক বড়িয়া মানে আচ্ছা আদমি হ্যাঁ গিরস্ত শুনিয়ে শুনিয়ে চার খান লড়ি একটা টায়ার নাই। আপকে ঘর মে বিবি হে বিবি না আমরা টিভি দেখি না ওয়া সাদা আছে আর আমার কালার। আরে বিবি নেই সমস্যা কেয়া ওই মেয়েটা বলছি তোমাদের টিভি আছে তাই বললি। আমি বললাম আমার সাদা ওয়ার কালার তো নাম করলাম ভালো করলি। আরে বিবি তো আপকে ঘর মে মৌগি নেই হে মৌগি? হ্যাঁ মুরগি আছে তিনটি মুরগি আর চারটি মরগ। মৌগি হ্যাঁ মরগে ডিম দিছি মুরগিরা কুক কুক করছি। আপকে ঘর মে জানানা হে জানানা? হ্যাঁ জানলা আছে ভালো জানলা। এখন শীতে বন্ধ করে দিছি গরমের সময় খুলে দেবো। कुछ भी नहीं समझते है। हाँ। आपके घर में औरत है? औरत हाँ। औरत है? है दोनों के घर में? हाँ। औरत बुझना सालो औरत आते ताई बुझी सालो बुझना हला औरत इंदुरे खोचा माची बे सालो हरा में ये छोड़ी हमार प्यान खुल चुलो बे उन छोड़ी बे ए ये रहना खूब भोका है इधर के मौत तक खाई है जा जखने आते सब लिए पलाबू।
किसने हाथ डाला? सुनिए, यहाँ कौन हाथ दिया? ना अमिल। वो सुनिए की अच्छे तुम्हारे की अच्छे बोलो और कि खाने में सब मिलेगा और पीने में बहुत कुछ मिलेगा। सुनिएगा पीने में की कान खोल कर सुनिए। और भी मिलेगा और की उसकी मिलेगा ब्रांडी मिलेगा मिलेगा रेडी टाका दे बुझी रेंडी मिलेगा रेंडी लेबे धान साहब ब्रांडी ब्रांडी है बियर है है खाओ खाओ दिखाए क्या दिखाओ बाप पे जन्म में खाई लेबे रॉयल स्टाइल की जिनिस बे लाल कने नमाज पे लिया खवावे। अरे आप लोग क्या भाषा बोल रहे हैं, आपको कुछ भी नहीं समझ में आता। बोलते हमारा छात्र का नमाज पढ़े या खेले होबे ताई क्या बोल रहे हैं? सुनिए आप लोग पीजी अच्छा लगेगा तो पैसा दीजिएगा ना तो छोड़िएगा। ए टू खा मुकुश तो होबे कोटा बजे देख लो कोटा बजे नौटा दस अरे तू अबे तो कौन बैसे घोड़ी आरो बारो साला हरामी चार दिन तक एक ही बात जी তাই দেখলে আমি কি দেখতে জানি তাহলে আমি কি মিথ্যা বলছি তাহলে ঠিকই হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব আচ্ছা নেই হ্যাঁ উসকো দিজিয়ে উসকো দিজিয়ে আমি খাবো না তুই শালা খেয়েছিস তুই খাবে পড়ি শালা আমি লোর শিখেনে তুই লোর বি মানে শালা পড়ি দেখবি কাজ হয়ে গেছে এবার দিব আমি খাবো না হ্যালো আমি খাবো না হ্যালো मुझे भी पिला दे शराबी देख फिर होता है क्या माली मारे माली मार कर 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 आग पानी में लगा दे शराबी देख फिर होता है क्या दो घट मुझे भी पिला दे शराबी देख फिर होता है क्या Thank you.
তোর মাথা নাড়া কেনে লেখ যান নাক কইবে ও সবার দাঁত মাজেনি রে মুখ গন্ধ করছি আমি তোর এখানে কোপাল লিখে লেখ যান বাল মারে লেগ যান বল লেগ যান তো প্যান কইবে কার প্যান তো গায়ে জামা কইবে কেন এই তোমার গায়ে জামা বে দেখ দেখ হ্যাঁ দেখ শালা ধান সব খাবা শালা তুরো তো জামা নাইবে কোন মাইল লাল নাই আমার জামা খুলে মিঠুন চেক তুরো জামা নাই বিড়ি খাবি দে শালা কি ব্যাপার পখর ছিঁড়া নাকি লেগ যান এবার কি করে বাড়ি যাবি দেখ তুই দেখ এক কাজ কর মসজিদের মৌলবী নামাজ পড়তে যাবে দিয়ে ওই লুঙ্গি টুঙ্গি জামা টামা বাড়ি খুলে দেবে তুই পুকুরে যেমন ডুববি আর ওমনি লি পারলি আয় চুরি করিস না গীত পাবেন দেখার মতো প্রোগ্রাম এই যে ভিডিও সাবস্ক্রাইব করবেন বাড়িতে বসে আনন্দ লাভ করবেন এই যে ভিডিও পশ্চিমবাংলার মধ্যে সেরা ভিডিও সুন্দর লাইট বিদেশি ক্যামেরা দিয়ে এই আমাদের প্রোগ্রাম তোলা হয় ফজলুর রহমান মালিক লে পান গাজি কই পান গাজি আর লিতে হবে না এই গাজি মৌলবি পান যাবি থইনি খালি লুঙ্গিটা তুই চললি পালিয়ে নামবে মজি ঢুকলি নি মজি তো নামাজ পড়ে ঢুকতে গেলি ধরা পড়ছে বুঝবে এবার কি কই যাবি হ্যাঁ বাড়ি যাবি কিরি একটা উপায় আছে বোম্বাই তো একটা উপায় আছে কি আমার এই বর্ধমানের ভাইয়ের নগরবাসী থাকে জোড়হাত করে বল আমাদেরকে দু পয়সা চার পয়সা দিয়ে উদ্ধার করে চামড়া দিলি তো পাত তো কইবি এক কাজ কর গায়ে মোবিল মেখে ট্রেনের লাইনের শুই গিয়ে ট্রেনের ঠেলি দিবে বাড়ি পালাবো সালো ভাই তো মই যাবি জিবে তাহলে এক কাজ কর বলো গো আমার ভাইরা কানা সাজ তু কানা সাজ কানা সাজ কান্না হ্যাঁ বলো গো আমার ভাইরা ওগো আমার ভাইরা ওগো আমার বন্ধুরা ওগো আমার বন্ধুরা যে যা পারবেন আমাদের এক হাজার টাকা করে সাহায্য করেন ভাই যে যা পারবেন আমাদেরকে দু পাঁচ হাজার কই দেবেন না দু পাঁচ হাজারে হবে না তোর নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেবে কিভাবে বলবো ভাই শালো হারামি কানা সাজি তো মনে হচ্ছে আপনি অভিষেক ব্যানার্জি চলে এলো শালো হারামি কানা কেমন করে সাজে এই দেখিলে লোক ভাই রায় আমি আমি মায়ের প্যাট থেকে অন্ধ হওয়ার পরে হলাম অন্ধ যে যা পারেন আপনারা দু পাঁচ টাকা করে আমাদের সাহায্য করেন আমরা বিদেশ থেকে এসেছি মুর্শিদাবাদ বাড়ি আপনাদের বর্ধমান জেলার সুনাম আছে এবং অনেক ধন দৌলত আছে জমি জায়গা প্রচুর ধান চাল আছে আপনারা যে যা পারেন আমাদেরকে এক আট টাকা দু পাঁচ টাকা দিয়ে সাহায্য করেন এক টাকা দিস না চলবে না এক টাকা লোব না যে যা পাইবে সেটা দেবে বল বলো গো আমার ভাইরা ওগো আমার মা জননীরা ওগো আমার গর্ভধারণীরা এক পয়সা দেবে না শালা লেগে এক পয়সা হবে না আল্লাহ খোদা যে হাতে কুড়ি টাকা দিয়েছে আল্লাহ তুমি আমার হাতে কুড়ি দিও বে শালা কুড়ি দেবে না কুড়ি লাখ টাকার মালিক হবে আর একটা মাইক উল্টো দিয়ে যা হ্যাঁ ওরে অন্তর কান্দালি ভাবি জাদুরে ও কিছু ভিক্ষা দাও নগরবাসী কিছু ভিক্ষা দাও আমার আস্তে আস্তে
মজি তো আজান দিগা শাল হারানে আজান দিতে লাগলো ওরে অন্তর কান্দালি বাপে জাদু রে ওরে অন্তর কান্দালি বাপে জাদু রে ওরে দুই এক টাকা দান করিলে আল্লাহ ভালো তুমি রে ভাই আমার কিছু পয়সা দিবে রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে এইদিকে ভাই রে আমার কিছু পয়সা দিবে রে অন্তরে কান্দালি বাবে জাদু রে পয়সা চিন্তা কিছু নাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে এইদিকে ভাই আমার দশ টাকা দিল রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে এই পয়সা নিয়ে আমরা দিন চালাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে আগামীকাল হবে গান চিন্তার কিছু নাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে খোদা দিন দুনিয়ার মালিক ও গো রহিম ও খলিলুল্লাহ ও গো আল্লাহ এইদিকে ভাই আমার দশ টাকা দান করেছে আল্লাহ গো যে ভাইরাই আমার মেলা দেখতে এসেছে সুস্থভাবে বাড়ি যাবে আল্লাহ গো তুমি তাদের তৌফিক দান করে দিও আল্লাহ এইদিকে ভাই আমার দশ টাকা দিল রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে ভাই দেখো চলে গেছে কিছু পয়সা দাও রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে আগামীকাল হবে গান দলে দলে আসবেন রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে আরে দেখো গরিব মানুষ দেশে দেশে ঘুরি রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে এই পয়সা নিয়ে আমরা সংসার চালাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে এই পয়সা নিয়ে আমরা সংসার চালাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে এইদিকে ভাই আমার দশ টাকা দিল রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে কি বাদু বাদু বই আমি কি বাদু বাদু রে অন্তরে কান্দালি বাবে জাদু রে এ খোদা দিন দুনিয়ার মালিক যে ভাই রে আমার দশ টাকা দান করছে আল্লাহ গো তাহলে তুমি রুজি রোজগারে ভর কর দিও আল্লাহ গো তুমি রুজি রোজগারে ভর কর দিও টিকিট কাটলে যেন কয়েক লাখ টাকার মালিক হয়ে যেও এদিকে ভাই আমার দশ টাকা দিল রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে এদিকে বাবু দেখো দশ টাকা দিল রে অন্তরে কান্দালি বাবে জাদু রে আগামীকাল হবে গান সবাই মিলে আসবেন রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে কি বাদু বাদু বই আমি কি বাদু বাদু রে অন্তরে কান্দালি বাবে জাদু রে এখানে গজাল আছে পায়ে মুখে যাবে রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে করে ভাই এলে জানি এই দিকে আহি রে অন্তরে কান্দালি বাবে জাদু রে এই আল্লাহ দিন দুনিয়ার মালিক আমার এক ভাই 20 টাকা দিয়েছে গো দাঁড়ি ভাই যারা দান করে বর্ধমান জেলায় অনেক ধনী দেশ এক ভাই আমার 20 টাকা দিয়েছে 20 টাকা দান করেছে আল্লাহ ভালো তুমি রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে দাঁড়ি ভাই দান করি তো চিন্তার কিছু নাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে এর পরে গান হবে যায় আর নাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে গান হবে আপনারা চলে যাবেন নাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে ওইদিকে ভাই দেখো দশ টাকা দিল রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে এইদিকে দিবে পয়সা চিন্তার কিছু নাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে এইদিকে ভাই দেখো দশ টাকা দিল রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে এইদিকে ভাই দেখো দশ টাকা দিল রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে এই পয়সা লিখে আমরা সংসার চালাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে ভালো যদি লেগে থাকে আগামী কাল আসবে রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে অনেক পয়সা হয়ে গেছে চিন্তা কিছু নাই রে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে অন্তর কান্দালি বাবে জাদু রে ওরে অন্তর কান্দালি বাবে জাদু রে ওরে অন্তরে কান্দালি বাবে জাদু রে ওরে অন্তরে কান্দালি বাবে জাদু রে মাননীয় বন্ধুগণ আমরা অনেক দূর থেকে এসেছিলাম আমাদের শিল্পীরা সব ক্লান্ত হয়ে আছে ঠিকমতো ঘুম হয়নি সন্ধ্যেবেলায় খাওয়া রয়েছে যদি কোনো ত্রুটি থাকে আগামীকাল আপনারা দলে দলে যোগদানকারী আর মেলাটাকে সাফল্য উন্নত করে তুলবেন আগামীকাল শেষবার বিদায় রজনী আপনাদের আরো আরো বেশি আনন্দ দিয়ে আমরা এখান থেকে বিদায় নেবো
আবার যদি আল্লাহ বাঁচায় আবার সামনে বছর আসবো।